নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো ডেকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। 17 অক্টোবর 2023, ডেটটিকে আন্ডারলাইন করুন, অর্থাৎ এই তারিখ থেকে আগামী এক মাসের মধ্যে এই পাঁচ রাশি হতে চলেছে মহা কোটিপতি। কোন এই সৌভাগ্যশালী রাশি আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। প্রত্যেকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই শুনবেন। দেখুন, আমি প্রতিদিন আপনাদেরকে একটি কথা বলি, ভিডিওর আলোচনাগুলো না শুনলে কিন্তু আপনারা অনেকটাই পিছিয়ে পড়বেন। শুধুমাত্র ভিডিও দেখছেন, ভাবছেন কোটিপতি হয়ে যাবো, এটা কিন্তু কখনোই সম্ভব না। কর্ম করতে হবে, কর্ম না করলে আপনার কিন্তু ভাগ্য খুলবে না। অনেকে বলেন যে কৌশিকদা, কই আপনি বললেন যে কোটিপতি, কই আমি তো হলাম না। আপনাদের বাই বার্থ চার্টে সেই যোগগুলো রয়েছে কি সেটা আগে দেখুন। দেখুন, 17 অক্টোবর রবি রাশি পরিবর্তন করে তুলা রাশিতে প্রবেশ করছে। তুলা রাশিতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে মঙ্গলের সঙ্গে একত্রে কিন্তু অবস্থান করবে, অর্থাৎ মঙ্গল এবং রবি রাজা এবং সেনাপতি একত্রে অবস্থান করছে এবং মহামন্ত্রী বৃহস্পতি সমসপ্তম দৃষ্টি দিয়ে আপনার রবি এবং মঙ্গলকে কিন্তু দেখছে। তিনটি গ্রহের একটা শুভ প্রভাব পড়তে চলেছে পাঁচ রাশির উপর। কোন কোন দিক থেকে বেনিফিট পেতে চলেছে আমি তো আলোচনা করবই, তার আগে একটি কথা আপনাদেরকে বলি। যারা ভিডিওগুলো প্রতিদিন দেখছেন, সমস্যা রয়েছে, প্রচুর ঋণে পড়ে গেছেন, অর্থাৎ একটা ঋণ না চুকাতে আর একটা ঋণ আপনার হয়ে যাচ্ছে, অর্থাৎ একটা ঋণ যখন শোধ করছেন কি না, আরেক জায়গা থেকে ঋণ করে সেই ঋণ শোধ করতে হচ্ছে, অর্থাৎ ঋণ কিন্তু আপনার থেকেই যাচ্ছে। যাদের বিবাহিত জীবনে সমস্যা হচ্ছে, বিয়ে হচ্ছে না, বা মন মতন ছেলে পাচ্ছেন না, বা মন মতন মেয়ে পাচ্ছেন না, বিয়ের জায়গাটা বারবার ভেঙে যাচ্ছে, ব্যবসা ক্ষেত্রে অবনতি, ব্যবসা হচ্ছে না, ব্যবসা ডুবে যাচ্ছে, ইনভেস্টমেন্ট করছেন ব্যবসা হচ্ছে না, শরীর স্বাস্থ্য নিয়ে ভুগেই রয়েছেন, কেরিয়ারের ক্ষেত্রে বাধা আসছে, মামলা মকদ্দমাতে জড়িয়ে পড়েছেন, সন্তানের এডুকেশন নিয়ে সমস্যা হচ্ছে। চ্যালেঞ্জ নিয়ে বলছি, যার আমি হাত ধরি টেনে তুলি, প্রত্যেকে কিন্তু আমি হাত ধরি না, খুব গ্যারেন্টির সাথে এই কথাটা আপনাদেরকে বলছি। সমস্যা যেমন রয়েছে সমাধানের পথও রয়েছে। যারা সারেন্ডার করে কিনা যে কৌশিকদা আপনি দেখুন, অবশ্যই তাদেরকে কিন্তু আমি টেনে কিন্তু তুলি। অনেক ক্ষেত্রে অনেকে অনেক রকম প্রশ্ন করেন, তাদের ক্ষেত্রে শুধু জাস্ট প্রেডিকশন করে কিন্তু ফোনটা কেটে দিই আমি, অর্থাৎ যেখানে আমি দেখব নমনীয়তা ভদ্রতা সেখানে কিন্তু আমি কাজগুলো কিন্তু করি। কৌশিক রায়ের কাছে হবি হচ্ছে বলে কোনো কথা নেই, যে যেখানে নিব চ্যালেঞ্জের সাথে নিব, দায়িত্বের সাথে নিব। আর যারা আমার ভিডিওগুলো দেখছেন না, যারা দু চোখ ভরে স্বপ্ন নিয়ে এগাতে চান, তারাই একমাত্র আমার ভিডিওগুলো শুনুন। নিজের জীবনকে গুছিয়ে নিতে চান, অর্থাৎ যেমন আছি তেমন চলবো, এই মানসিকতা যাদের নাই, যাদের প্রচুর উন্নতি করব, ডেভেলপমেন্ট করব, তারা আমার সাথে পরামর্শ করুন। নিজের একটা সমাজে প্রতিষ্ঠা করব নিজেকে। চাকরি পাচ্ছেন না, কর্মহীন, উন্নতি প্রমোশনে বাধা হচ্ছে, আপনার দীর্ঘদিন বাড়ি করাই হয়ে উঠছে না, বাস্তু করার আগে অবশ্যই একবার পরামর্শ করবেন। কেরিয়ারের ক্ষেত্রে বাধা আসছে, মানসিক চাপ আসছে,
অর্থনৈতিক চাপ আসছে অবশ্যই। এই যে এখন যে দেবীপক্ষ শুরু হচ্ছে কি না, এই সময়টা না রেমেডি করার জন্য আইডিয়াল সময়। এই সময় যদি রেমেডিগুলো করেন কি না, নিশ্চিতরূপে এই সময় কিন্তু কাজগুলো কিন্তু খুব ভালো কিন্তু হয়। অর্থাৎ রেমেডিটা এই সময় করার চেষ্টা করুন, এক্সিলেন্ট রেজাল্ট আপনারা কিন্তু পাবেন। কোন কোন এই সৌভাগ্যশালী রাশি? নাম্বার ওয়ান যে রাশির আমি কথা বলবো, বিশেষভাবে লাভ পেতে চলেছে সেই রাশির নাম আপনার কর্কট রাশি। কর্কট রাশির চতুর্থভাবে ধনাধিপতি পঞ্চমপতি, কর্মাধিপতি কর্মভাবে কর্মবতী চতুর্থভাবে অবস্থান করছে এবং ভাগ্যাধিপতি কর্মভাবে। অর্থাৎ এই সময়ের মধ্যে আপনাদের ভূমি থেকে লাভ আপনাদের হবে, আপনাদের আর্থিক স্থিতি মজবুত করবে, কর্মক্ষেত্রে প্রমোশন, কর্মক্ষেত্রে কর্ম পরিবর্তনের একটা বড় সম্ভাবনা দেখা যাচ্ছে। প্রথম রাশি কর্কট রাশি মহা সৌভাগ্যশালী রাশিতে পরিগণিত হতে চলেছে। এরপর যে রাশি সে রাশির নাম ধনুরাশি। ধনুরাশির একাদশভাবে, ধনুরাশির পঞ্চমপতি একাদশভাবে অবস্থান করছে এবং আপনার ভাগ্যাধিপতি একাদশভাবে অবস্থান করছে। কি চাই? পঞ্চমভাবে রাশির অধিপতি, আপনাদের শেয়ার বাজার, লটারি, ফাটকা, স্টক মার্কেট এবং ভাগ্যের দ্বারা আপনাদের অর্থ আসবে। কর্মক্ষেত্রে প্রমোশন, পদোন্নতি, পদপ্রতিষ্ঠা যোগ কিন্তু রয়েছে। সৌভাগ্যের সূচনা হতে চলেছে ধনুরাশি। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার বৃষরাশি। বৃষরাশির যারা কম্পিটিটিভ পরীক্ষা যারা দিবেন তাদের ক্ষেত্রে খুব ভালো, প্রতিযোগিতামূলক পরীক্ষা। রোগ, ঋণ, শত্রুতা এই তিনটি কিন্তু আপনাদের কমবে। কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ঋণ পরিশোধ হবে এবং এর পাশাপাশি আপনাদের এই সময়ের মধ্যে বড় ধরনের কোনো গুড নিউজ আসতে চলেছে বৃষরাশি। এবং এই সময়ের মধ্যে আপনাদের কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন এবং ভাগ্যক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আপনাদের আসতে চলেছে। এরপর যে রাশি সে রাশির নাম কুম্ভ রাশি। কুম্ভ রাশির এক কথায় অর্থাৎ কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের সপ্তমপতি ভাগ্য হবে, তৃতীয়পতি ভাগ্য হবে এবং কর্মাধিপতি ভাগ্য হবে। কর্মক্ষেত্রে উন্নতি প্রমোশন হবে, ভাগ্যের দ্বারা আপনাদের ব্যবসা ক্ষেত্রে উন্নতি, অনলাইন বা কমিশন ভিত্তিক যারা কাজকর্ম করছেন সেখান থেকে কুম্ভ রাশি আগামী টানা এক মাস নিশ্চিতরূপে আপনারা লাভ পেতে চলেছেন। এরপর যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম আপনার মকর রাশি। মকর রাশির কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে এবং আপনাদের কেরিয়ার ক্ষেত্রে উন্নতি হতে চলেছে, সম্পত্তিগত দিক থেকে লাভ হতে চলেছে, আর্থিক স্থিতি আপনাদের মজবুত হতে চলেছে। ডুবে গেছে, আটকে গেছে এমন কোনো টাকা আপনাদের এই সময় পুনরুদ্ধার হতে চলেছে। অর্থাৎ এই সময়ের মধ্যে 17 অক্টোবর থেকে টানা এক মাস এই পাঁচ রাশি এক কথায় মানে আপনাদের সৌভাগ্যের সূচনা কিন্তু হতে চলেছে। তিনটি গ্রহ আপনাদেরকে এই সময় বেটার রেজাল্ট দিতে চলেছে। নমস্কার, ধন্যবাদ।